আপনারা দেখছেন আর ভয়েস নিউজ। আজ রবিবার মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে ও হাবিবপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সহযোগিতায় আইহো অঞ্চলের বক্সিনগর বাবুইপাড়া এলাকার স্বয়ম্ভর গোষ্ঠী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে মহিলাদের জন্য স্যানিটারি প্যাড, স্যানিটাইজার ও মাস্ক তুলে দেওয়া হলো। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসূন রায়, হাবিবপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাকেশ রায়, হাবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উজ্জ্বল মিশ্র, আইহো গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাসনা মণ্ডল সহ জেলা ও ব্লক তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা। ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসূনের যে প্রচেষ্টায় যে মহতি কাজ, এই করোনা মহামারীতে যদি সামান্য যদি আপনাদের পাশে দাঁড়াতে আমরা যদি পারি, ছাত্র পরিষদের ছেলেরা যে উদ্যোগ নিয়েছে উদ্যোগকে সাধুবাদ জানাই। এবং আমি দেখছি দীর্ঘদিন ধরেই বাড়িতে সমস্ত জায়গায় রান্না করিব খাই জায়গায় ছাত্র পরিষদের তরফ থেকে বিভিন্ন জায়গাতে খাওয়ানোর ব্যবস্থা করছে। এই তার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। তার সাথে সাথে তার রাজনৈতিক জীবন আরও দৃঢ় হোক, আরও ভালো হোক, আরও এগিয়ে যাক প্রসূন। এই ঈশ্বরের কাছে কামনা করি আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন তার উদ্যোগে। এবং তার সাথে সাথে কিছু যেহেতু কোভিড পরিস্থিতি চলছে, আমাদের করোনা মহামারী, এই করোনা মহামারীতে স্যানিটাইজার এবং মাস্ক, প্রত্যেকে মাস্ক ব্যবহার করার জন্য আর প্রত্যেকে সচেতন করার জন্য এই ছাত্র পরিষদ থেকে কিছু মাস্ক, স্যানিটাইজার এছাড়াও আজকে আমাদের মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এবং হবিবপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের ব্যবস্থা করা, এখানে আমরা আইহো এলাকাতে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের যে সমস্ত মহিলা সদস্যরা আছে তাদের হাত দিয়ে মহিলাদের গুরুত্বপূর্ণ জিনিস অর্থাৎ স্যানিটারি ন্যাপকিন সেটা আমরা বিলি করলাম, এবং তার পাশাপাশি মাস্ক, স্যানিটাইজার এগুলো আমরা এলাকার কিছু মহিলা স্বনির্ভর গোষ্ঠী তাদের হাতে এবং কয়েকটা এনজিও হাতে আমরা তুলে দিই। আমরা মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জেলা জুড়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন এনজিওর মাধ্যমে সাধারণ মানুষদের মধ্যে মাস্ক, স্যানিটাইজার বিলি করেছি। পরবর্তীকালে মালদা জেলা হাসপাতালের সামনে আমরা কমিউনিটি কিচেনের ব্যবস্থা করেছিলাম, তারপরে আমরা রক্তদান শিবিরের ব্যবস্থা করেছি, এবং আজকে আমরা আমাদের সংগঠনের মহিলা সদস্যদের দ্বারা এই স্যানিটারি ন্যাপকিনের এই বিলিকে সামনে রেখে আমাদের এই কর্মসূচি আজকে আমরা পালন করছি। আপনারা দেখছেন মালদা থেকে সাংবাদিক বাপি সিংহের রিপোর্ট। কত কি দেখায় জানলা, কত কি দেখায় জানলা, তোমার মনেতে আছে যত কথা সামনে মিলে তাই জানলা। ও নিজেরই সাথে করায় পরিচয় মনেরই আয়নায় জানলা, কত কি দেখায় জানলা। জিঙ্গা লালা জিঙ্গা জিঙ্গা লালা জিঙ্গা জিঙ্গা লালা জিঙ্গা জিঙ্গা লালা, কত কি দেখায় জানলা, মন ভরে দেয় জানলা, কত কি দেখায় জানলা। Watching our voice news for daily news updates and do follow, like and share this video. Thank you.